ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বক্সনগর ভেলুয়ার চর দয়ালপাড়ায় এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এদিন এই সভায় 27 পরিবারের 94 জন ভোটার সিপিআইএম ও আইপিএফটি দল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেয়। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচারে ব্যস্ত হয়ে পড়েছে। তবে প্রার্থীর মনোনয়ন থেকে শুরু করে প্রচার অভিযানে এক ধাপ এগিয়ে রয়েছে বিজেপি দল। নির্বাচনী প্রচারের অঙ্গ হিসাবে বক্সনগর ভেলুয়ার চর দয়ালপাড়ার মিনি স্টেডিয়ামে বিজেপি দলের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, বিজেপি রাজ্য কমিটির সদস্য বাহারুল ইসলাম মজুমদার, মাইনরিটি সেলের রাজ্য সভাপতি জসিম উদ্দিন সহ অন্যান্য নেতৃত্বরা। জনসভা শুরু হওয়ার আগে সুবিশাল মিছিল সংগঠিত করে কর্মী সমর্থকরা। জনসভা থেকে স্লোগান উঠে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী প্রতিমা ভৌমিককে জয়ী করে পার্লামেন্টে পাঠাতে হবে। এদিনের জনসভায় সিপিআইএম এবং আইপিএফটি দল ছেড়ে 27 পরিবারের 94 ভোটার বিজেপি দলে যোগদান করে। আমরা দেখেছি যে এই দুইটা এমপি কাজ করতে দেয় না, কাজে বাধা সৃষ্টি করে দিল্লিতে বসে বসে। যদি আজকে ভারতীয় জনতা পার্টির এমপি থাকতো দিল্লিতে, আপনাদের সরকার, রাজ্য সরকার আরো দ্রুত গতিতে কাজ করতে পারত। বক্সনগর থেকে সোহেল রানা, রিপোর্ট নিউজ বাংলা।